অনুমতি ব্যক্ত করবার জন্য বিনীত অনুরোধ করছি। সর্বজন শ্রদ্ধেয় জ্যেষ্ঠ লাইব্রেরি প্রফেশনাল জনাব এম শামসুল ইসলাম, জনাব এম শামসুল ইসলাম খান, সামনে যারা আছেন আমার শ্রদ্ধেয় অত্যন্ত জ্ঞানী এবং দক্ষ ব্যক্তি। একদিন সে ঢাকায় আসছে, আমি দেখা করতে গেলাম সন্ধ্যার সময়। আমাকে বললেন, এই যে আপনাদের লাইব্রেরিয়ান, দেখেন কেমন করে, অর্থাৎ পালে পাবো ধীরে ধীরে খুব কষ্ট পেয়েছেন। এই কারণে আমাদের লাইব্রেরিয়ান তাহলে যারা আসে প্রবেশ হয় তাদের মান মর্যাদাকে এতই নিচ্ছে, মানে খুলনার সেক্রেটারি সে মানে সেক্রেটারি তার পা ধুয়ে দিল, সে পা ধুয়ে দিয়ে রাখুন। যাই হোক, প্রথমে এই অনুষ্ঠানের আয়োজক লাইব্রেরিয়ান টাইমসের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে এই প্রফেশনের কৃতজ্ঞতা স্বরূপ একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন। আমি খুশি, খুব আনন্দিত। এবং আমি যখন আসি তখন আমরা আর কি বলি নাই, যখন চিঠি লেগে গেছে তখনও বলি নাই, বলে তুমি কই যেতেছো? যখন ড্রেস করে আমি যাচ্ছি একটু দেখি বলতে কেমন যাবে, আমি গাড়ি গাড়ি নিয়ে যাবো না কিছু না কিছু। তারপর সে একটু মানে অস্বস্তি ফিল করে যে আমি গাড়ি নিয়ে সন্ধ্যার সময় বের হইলে পরে কি যেন বাঁচে কি মরি তাও তো ঠিক নাই। ছেলেরা পেয়েছে পেয়ে দেবো দেয় বউরা বলে স্বামী বেঁচে তো এটাই চাই, কারণ সুবিধা সুবিধা সবই আছে। আমার যদি ভয় পেয়ে না কিছুক্ষণ করে দেখি যে আমার ছোট মেয়ে আসছে কেমন হয়ে যায়, তুমি কই যাবো, তুমি যেখানে যাবা অর্থাৎ মেয়ে আর মায়ের লিঙ্ক প্রফেশনে কাজ করতে যখন প্রথম এখানে কমপ্লিট করে যেখানে সেখানে কিন্তু একটা প্রশ্ন করছে মেয়ে মানুষ উনি আসলে কেন, আমি মেয়ে মানুষটি মনে করি আমি করে একটু পুরুষ মানুষ মনে করি সবাই যাবার উনি খাটাখাটি করে আগে করতেছেন। আমার মনে হয় না যে আমাদের প্রফেশনে ছেলে মেয়েদের চেয়ে উনি কোনো কম না, মানে দক্ষতা সে কাজ করার ব্যাপারে রাজনীতি সে এমপি হয়ে গেছে। আগে হওয়ার কথা ছিল যেহেতু পাঁচ বছরের কতদিন আগে চাকরি ছাড়ার পরে সেই কারণ হতে পারে। উনি কিছুদিন আগে সব জায়গায় বঙ্গবন্ধু প্রণয়ন করার জন্য লাইব্রেরি করার জন্য বঙ্গবন্ধু ওনার মিনিস্ট্রির চিঠিটাকে আপনি করে দিয়েছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। আমি ওনাকে বলছিলাম যে প্রেসিডেন্ট লাইব্রেরি শেখা সেখানে আপনি কিন্তু একটা চেষ্টা করতে পারেন। ডাক্তার আমাকে বলছে যে ঠিক আছে আপনি আমার নিজিত দেন জাস্ট বিষয়টা আমি চেষ্টা করবো। যাই হোক, সে তাহলে দিয়ে নেই ওনার ওনার এখন হয়ে ওঠে নাই, হয়তো ভবিষ্যতে একদম হবে। আর আমাদের ইয়ে সাদা সাহেব যে তারপর এগারোটা গোল গোলটা এগারোটা ঠিকই খাইছিলাম,
কিন্তু আরেকটা ঘটনা আমরা ভুলে গেছি, সেটা হলো আমরা চাইলাম যে সবাই ইয়েতে যায়, কি বলে শহীদের জন্য, দেশের জন্য, ভাষার জন্য শহীদ হয়েছেন সেখানে যায়, তা আমরাও যাই। আমরা সঙ্গে সঙ্গে মিট করলাম, আজ এই বয়সে উনি অত্যন্ত মানে ভালো একজন বক্তা ছিলেন, সাতজনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাদের ডিপার্টমেন্টের পক্ষে, তো আমরা ভাই যাইতে তো হবে। কেমনি যখন আপনাদের লোকজন তো আসবে না, তারা আসবে সন্ধ্যার সময়, আমরা সবাই আসতে বললাম, আসলে মাত্র চারজন না পাঁচজন সদস্য আসলে সেন্সিলেন্টের খেয়াল নাই, ঠিক আছে সারা রাত কী করছে, কেউ যদি আসে সারা রাত রাত ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের সামনে আমরা বসেছিলাম, বিশ্বাস করেন না না করেন, যাতে হচ্ছে একটা দিনের ভাইতে না যায় এখানে বসা গল্প কথা ঢাকা ইউনিভার্সিটি বাংলা মধ্যে কিছু চা নাস্তা খাই না, শেষ সপ্তাহ দশ কেউ বসে না চারজন না পাঁচজন, শেষে এখানে চার পাঁচজনের ব্যানার নিয়ে কেমনি আমরা এই মিছিলে যাই, তারপর আমরা ছাড়ি। আমাদের এই প্রফেশনটা কিন্তু এক সময় ছিল যখন আসলেই কোনো গুরুত্ব ছিল একদম না, সুযোগটা একদম ঢাকা ইউনিভার্সিটিতে তখন ডিপ্লোমা, ডিপ্লোমাকে তখন তারা ক্লাস শ্রেণী না বলে রেজাল্ট দিতেন ডিভিশনে, আমার সাথে দাবি দেওয়া বলে এখনও আসে, সেটা আমরা চেষ্টা করে ডিভিশন করলাম, প্রফেসর এক জনগত ছিল, আমরা এই যে ইয়ে মারা গেছে কি নাম ডিপার্টমেন্টে আমার যদি ভিক্ষে করে খাইতে ডিপার্টমেন্টে বলতেন যে তুমি এটা বুঝাও না বুঝাও না বুঝাও না, ওইটার কোনো অন্য কোনো উদ্দেশ্য না, আপনারা বিশ্বাস করেন না না করেন, ডিপার্টমেন্টে বিশেষ করে একজন আমার প্রতি এত তাদের ছিল আমি জানি না কেমন ছিল, আমি রেজাল্ট আটকে দিয়েছিলাম 74-এ 75-এ যখন প্রথম বাংলাদেশে ইমার্জেন্সি জারি করা হয় 14 জানুয়ারি বা 5 জানুয়ারি, তো সেদিন আমি সুযোগ সরকার রেজাল্টটা বের করে আজ পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট উঠাইনি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের বছরে ডিপ্লোমা দিয়েছিল আমাদেরকে চালু করার জন্য, তারা ডিপ্লোমা আমাদেরকে চালু করতে চেয়েছিল এই কারণে ওখানে নেতা ভর্তি উনি দিয়েছিল কি নাম যেন বরিশাল অধিকার ওনারা ভর্তি নেতা তাদের বাধ্য করতো তারা তাদেরকে ভর্তি করার পরীক্ষা পাস করতে, এটার থেকে রেহাই করার জন্য ইন্ডিয়াকে ডিপ্লোমা দিল, ডিপ্লোমাটা চালু করতে পারলো না 2 বছর আগে দিল, তো আমি যে প্রথমে এটা চালু করলাম শুধু চালুই করলাম না, যে সিলেবাসটা ছিল আমি এন্টায়ার সিলেবাসটাকে চেঞ্জ করে দিলাম, তার মধ্যে আমরা দুইটা যে অ্যাড করলাম, একটা হলো যে তিনটা জিনিস সিস্টেম অ্যানালিসিস কম্পিউটার অ্যাপ্লিকেশন ইংলিশে ঠিক জন্য, তাহলে আমি দেখছি যে আমাদের প্রফেশনে যারা ইয়া তাদের ইংলিশে দুর্বল, এবং 1-9 ব্যাচ পর্যন্ত ডিপ্লোমাতে আমি এটা পূর্ণ করছিলাম, এবং তারা এই 1-9 ব্যাচে তারা প্রত্যেকেই মোটামুটি ভালো রেজাল্ট করত, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আপনার যেখানে অ্যাপ্রোচ করতো তাদের ছাত্র যাইত ছাত্রছাত্রী আমাদের ছাত্রছাত্রী যাইত, আমাকে প্রায়ই বলতো যে আপনাদের স্টুডেন্টদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসলাম সিলেক্ট করে আসলাম, এটা আমার গর্বে বুক ফুলে যেত, এই কারণে আমরা ওই ট্রাইড কিন্তু কোয়ালিটি এডুকেশন এবং খুব কড়াকড়ি পরীক্ষার সময় এমন কড়াকড়ি করতাম যে কেউ নকল করতে পারত, তার তো আমার সুবিধা ছিল যে কোয়ালিটি এডুকেশন আমরা দিতে পারছিলাম, এখন কী হয় আমি জানি না, একদিন দুজন তিনটা জিনিসটা আমার ওখানে যদি নেওয়া যায় বিশ্বাস করে যে তারা তিনটা সাবজেক্ট বেশি বলতে পারে, তারপরে ক্লাস এমিশন ভি বেশি মানে ক্লাস এমিশন বলেন যে এইটা নাম বলেন, তো আমরা তো সে কখন করছে এখন পর্যন্ত কিন্তু বলতে পারি মোটামুটিভাবে,
This thing you can see, the result for the student is a quality education. একদম আসলে কমে যাচ্ছে আমি অনুরোধ করবো যে নতুন যারা আসছেন তারা যেন অবশ্যই এটাকে স্ট্রং হ্যান্ডে তারা হ্যান্ডেল করেন আমাকে একবার এই ল্যাবে ইনস্টিটিউট একচর করলো সাবজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রথমে যখন গেলাম হল গ্রুপ স্টুডেন্ট তিনটা গ্রুপ তো প্রথমে একটু কথা বলার পরে বলে স্যার কোন বসবো আমার বইটা তো পরে একটু শোনো আমার কথা লেকচার দেওয়ার পরে স্যার আমাকে সাজেশন আমি আর তারপরে ঢুকে যাই তাই না কিনা আমার এটা সম্ভব না আমি সেখানে চাই নাই সাদপাল সাহেব আমাদের জুনিয়ার ছিলেন একদম ভালো লেখক লেখেন অনেকগুলো বই প্রসঙ্গে প্রসঙ্গে সারা অনেকেই আছেন কিন্তু ওনার অনেকগুলো বই আছে আমি সবসময় পড়ি আর বিশেষ করে উনি সিমুলেশনগুলো পড়েন যেমন আমাদের রসুল্লাহ সাল্লাহ সালামের ওদের কয়েকটা বিয়ে বা এরকম কিছু তাদের সবার বই লিখছেন বাইরের কিছু লিখছেন যেটা আমি কন্ট্রিবিউট করতেছি কিন্তু আমরা কিন্তু ওনার মতো পারি নাই আমরা কিন্তু কোনো বই তৈরি করতে পারি না কিছু কিছু পাবলিকেশন করছি আরেকটা ঘটনা বলে আমি যে সমিতি আসলাম প্রথমে ওই টিএসসিতে একটা অনুষ্ঠান করলাম অনেকে আসলো অনেকে লাইব্রেরিয়ান আসলো তো একজন উঠে বললেন যে আপনি তো এত সুন্দর কথা বললেন কিন্তু আপনি কি জানেন যে লাইব্রেরিয়ানদেরকে লাইব্রেরিয়ান মহিলা লাইব্রেরিয়ানের কেউ সেটা বিয়ে করতে চায় না কেন বিয়ে করতে চায় না তাদের কেউ অসুন্দর নাকি বল না সিলেটে একটা বিয়ে ঠিক করেছে একজনে বিয়ের ওখানে গেছে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে সব ঠিকঠাক তখন যে ছেলে কি করে চাকরি করে লাইব্রেরিয়ান বলে কি চাকরি করে ক্লাস ওয়ান গ্রাজুয়েট অফিসার চাকরি করে এই জয় বাস বিয়েটা ভেঙে দিচ্ছে আমরা দুই তিনটা ঘন আমাকে করবো তখন আমি বলছিলাম যে আপনি আপনারা আই ক্যান অ্যাসিউর ইউ এই বাংলাদেশে পরে দেখবেন লাইব্রেরিয়ান মহিলাতেই খুঁজবে বিয়ে করেন এখন বলেন এটা ঠিক কিনা যদি আমাদের স্টুডেন্ট আছে এখানে আছে উপস্থিত আছে সে 80,000 টাকা বেতন পায় তো এখন কোন কোন পুরুষ মানুষ তো এত বেতন দেয় না ওই ওই লেভেলে খুঁজবে আমি যখন অনার্সে প্রথম যাই হাজারা তখন স্টুডেন্ট ছিল না কেন নাই বা যাবে ফ্রাস্ট্রেশন দেখছে এমন ফ্রাস্ট্রেশন কথাই বলা আমি কি বলবো কই যাই কথা বলার আশপাশে ভালো রিলেশনশিপ থাকতে হবে তাহলে এটা বলবো এটা বলবে পরে এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে চারজন না কয়জন টিচার অ্যাপয়েন্টমেন্ট করলো তারা তো ফ্রাস্ট্রেশন মাথায় পারে না মানে বলতে তার তো চাকরি হবে না চারজনই চিন্তাই তারা করছে আমি তখন বলছিলাম তোমাদের গ্যারান্টি দিতে পারি এই এখন থেকে আগামী 10 বছর যত ডিপার্টমেন্ট অনার্স করতে মাস্টার বের হবে তার প্রত্যেকে চাকরি পাবে এই চাকরি না পায় আমাকে জব করছে পেয়েছে না প্রত্যেক এখনো তো যে বেতন তো ভালোই পায় কিন্তু আমি আপনার যে স্ট্যাটাসটা যে সম্মানটা সেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেশনে বলেন আর যারা ইউজার তাদের কাছে রাখতে পারি পারি কিভাবে আমাকে প্রাইভেট আপনি কনভেন্সি করছেন আমি যাইছি তোমাদের আপনাকে ডাক্তারি পাস করছেন না তাহলে আমি পড়াশোনা করছি ওই সাবজেক্টে তাই না ইকোনমিক্স পড়াশোনা করছি ওখানে ওখানেই করছি ডাক্তারি পড়ছে এই কারণে আমি মেডিকেল সায়েন্সের মোটামুটি সবগুলো জানি এবং তাই না তারা যে ভুলগুলো করে পেপারে মানে একজন সায়েন্টিস্ট পারে পারবার কোন মিশ্র সায়েন্টিফিক পেপার দেখছে আমি পেয়ে দেখুন এটা তো ভুল আসবো না আপনি দেখেন তো পারলে আপনারা বুঝলেন কেমনি বুঝলাম কেমন সোজা হিসেবে আপনাদের মতো সায়েন্টিস্ট তো আমরা টনিক করে আসি এই যে সে দেখেন আমাকে সমান করা শুরু করলো এমন সমান করা শুরু করলো ডিরেক্টর কাজটা করলো ডিরেক্টর কিছু কিছু দেখাইলাম বা দেখাইছি ডিরেক্টর বলে যে ফ্যান্টাস্টিক এটা তো আমি কিন্তু এখন লাইব্রেরি সায়েন্সের প্রফেশনে হাফ আসি আর হাফ মানে আইজিএম থেকে রিটায়ার করে একজন ইউনিভার্সিটি আসি বাংলাদেশ মেডিকেল সায়েন্সের সেখানে লাইব্রেরি আসে আর বাইরে কেন আসে তাও জানে কেন লাইব্রেরি কোনো বাজে নেই পয়সা নেই চেষ্টা করেও পারতেছি না অনেকে আমাদের অনেক 30-35 মাস বেতন পাবে এই অবস্থা যাই হোক টাকা পয়সাটা করে তখন আসে সবার সাথে আর একটা কাজ ওখানে আমি করি সেটা হলো আমাদের ডিপার্টমেন্টে ইংরেজি ডিপার্টমেন্ট আছে একটা সেখানে এক ভদ্রলোক ডাক্তার 50 লাখ টাকা দিয়েছে ইউনিভার্সিটি একই টাকা দিয়েছে ডিপার্টমেন্ট 50 লাখ টাকা দিয়েছে 50 লাখ টাকা দেওয়ার জন্য ইউনিভার্সিটি আমার বউ আমার চেয়ার করতে হবে চেয়ার আর খুঁজে পায় না যাবে একজনে পাইলেও সে মারা গেল পরে আমার একদিন বললো যে আপনার পায়ের দাম তোমার পায়ের দেখি বেশি করো
উনি তো কাজ আছে বলে নাই তোদের পরে এটা আমাকে ওইটা তো আমি শুনেছি আমি এখন ওই অবস্থায় আছি দুইটা ডিপার্টমেন্টে মোটামুটি এই হিসেবে আছে এই হলো আমার ডেভেলপমেন্ট আমাদের বাংলাদেশের লাইব্রেরি ডেভেলপমেন্টের ব্যাপারে স্ট্যাটাস ডেভেলপমেন্ট ব্যাপারে আমরা কিছু দাবি দাওয়া চেয়েছিলাম বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় আমরা চাইতাম এবং ইলেকশন যখন হতো আমি সমস্ত বাংলাদেশ করতাম তখন একটা আমাকে সাহায্য করতো কোম্পানি দিত আরও নাকি আছে করতো এই জন্য চাইতাম যে লাইব্রেরি যেখানে যাব যেখানে যাবো সেখানে তাদেরটা করতে পারবে যেমন খুলনাতে যায় বাগের একটা ইয়ে যশোরের কোনো একটা পাখে পয়সা হয়েছে ওখানে একটা কলেজের লাইব্রেরিয়ান তো খন্দকার সাহেব ছিল আমার সাথে বোধ হয় খন্দকার সাহেব বলছে যে বলো ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান আসে সে আসে না বুঝে না তুমি কেন নাই রাইতে পারবো এখানে আসার পরে বললাম তারপরে খুশি হলো যে আমরা গেছি ওখানে গাড়ি নিয়ে গেছি একটা দিন নিয়েছি কিন্তু সে এই যে এই জিনিসটা বললাম এই কারণে আমরা যখন দাবি দাওয়া করতেছিলাম তখন লাইব্রেরিয়ানদের স্ট্যাটাস কী হবে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান স্ট্যাটাস কী হবে ডাকলাম কলেজ তাহলে তো আমি তো লাইব্রেরিয়ান ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি তার সঙ্গে হতে হবে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান তাহলে আমি তো লাইব্রেরিয়ান তাহলে আমি তার সমান না কেন ইকুয়াল স্ট্যাটাস আমাকে দিতে হবে ইকুয়াল স্যালারি দিতে হবে এই প্রবলেমগুলো আছে আরেকটা জিনিস আমি ওনাদেরকে অ্যাডভাইস করবো সেটা হলো আমরা অনেক অনুষ্ঠান করি আসতেও দেখি কয়েকজন বাইরের মন লাগবে কয়েকজন বেশি কিছু না যিনি আসছেন ঢাকা ইউনিভার্সিটি আর ভাবছিলাম অনেক তার কোনো কিছু করার ক্ষমতা আছে ক্যাডার সেমিস্টার হয় নাই এই ক্যাডার সেমিস্টার যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আমাদের অনার্স কোর্সে মাস্টার্স কোর্সে লাইব্রেরি স্টাফ মেম্বার সাইন্সের তারা পড়া তৈরি করে তাদের মধ্যে তাদের দায়িত্ব এটা দায়িত্ব দেশের রাইট টু দি গভর্নমেন্ট লিখলে পরে অনেক কাজে লাগবে যদি করতে পারেন আমার আসলে সবচেয়ে ভালো জিনিস হবে আর ছোট্ট একটা জিনিস সেটা হলো যে এই ভবিষ্যৎ উৎসব আর লাইব্রেরি দুটো একখানে করে দিচ্ছে যারা বই বিক্রি করে এটাও লাইব্রেরি আর যারা আমরা লাইব্রেরিতে আছে এরাও লাইব্রেরিতে তাহলে দুটো একখানে করে ফেলছে তোরা যতক্ষণ পর্যন্ত আমাদের না করতে পারবে তখন পর্যন্ত যে বুক যারা ব্যবসা করে তাদের দিয়ে থেকে বেরোতে পারবে না এসব আমি অনুরোধ করবো যেহেতু অবশ্য অবশ্য একদম প্রায়োরিটি হিসাবে এটাকে সরকারের সাথে নেওয়া যাই হোক আমি বেশি বলবো না অনেক কথা বলছি আর আপনারা আমাদের যেটা রক্ত ছিল সেটা নিশ্চয়ই বের করেন এটা দূর দিয়ে করবেন কারণ এটার উপর অনেক কিছু নির্ভর করে এই যে ফলে আমি কেন বললাম যে এখানকার কয়েকজন বাইরে ইসলাম লাইব্রেরি কয়েকজন ছিল বেশি ছিল না ক্লাস কিন্তু আমার কথা আপনি শুনতেছেন না তা এদিক ওই আমার কেন আসতেছে তা বাইরে যাচ্ছে না যাচ্ছে তাদেরকে ডাকা উচিত তাদেরকে ইনভলভ করা উচিত যারা যাদের সাথে ক্ষমতা আছে যারা হেল্প করতে পারে কিছুদিন আগে আমাকে ডক্টর আমার ফোন করছিলেন উনি তো এখন একটা ইউনিভার্সিটি লাইব্রেরিতে সেম ট্রেনিং যে অ্যাডমিশন সেক্রেটারি দিয়ে এসে ছিল নাম করছেন আমার রায়পুর সেই সেক্রেটারি ছিল সেও নাম করছেন সেই কারণে পরবর্তী বইটা মনে করে যে অন্যদের লাইব্রেরিতে ভালো কাজ করতে পারে তো এখন এই যে লাইব্রেরিয়ানরা তাদের যে রোলটা এটা শুধু লাইব্রেরি সীমাবদ্ধ রাখবেন এটা কিছু করা উচিত হবে না এটা তো বাইরে যেতে হবে বাইরে গেলে তার মধ্যে আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের সম্মান দিতেছে সেই সম্মানের পাত্র তো অবশ্যই আমরা তারা যদি ফার্স্ট ক্লাস আপনার তখন তাদের সাথে ইকুয়াল কেন করেন না এটা আমরা বলছিলাম যে এগ্রিকালচার লাইনে যারা আছে ইঞ্জিনিয়ারিং যারা করে তাদেরকে দুইটা করে সব কন্টিনিউ এখন দায়িত্ব আমি যাই না তখন দিত আমরা দাবি তুললাম যে না আমাদেরকে দিতে হবে আমরা কোন অংশে কম অনেক দাবি তো আমরা চলছি সেখানে এরকম একটা বেশি যে আগে যাওয়া এগিয়ে যাওয়া হয়েছে তা না কিন্তু এজন্য এগিয়ে যাওয়া উচিত কারণ আমি মনে করি যে দাবিগুলো তৈরি করা হয় স্ট্যান্ডার্ডের কথা ভবিষ্যৎ বলবো স্ট্যান্ডার্ড যদি তৈরি করা হয় তাহলে কোথায় কী থাকতে হবে সেটা বলা একবার যদি অ্যাপ্রুভ করে করতে পারে সরকারি লাইব্রেরি তাহলে তো হয়ে গেল কারণ আমাদের স্কুল কলেজে দেখেন কলেজের পার্টিকুলারলি একজন লাইব্রেরি সে ওখানে জয়েন করে আর মরা পর্যন্ত সেখানে থাকে একটা অংশ লোকের স্ট্রাকচারটাকে করতে হবে অন্য দাবি তোর জন্য স্ট্রাকচার করেন যে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট যেভাবে লেকচারার থাকবে ওই একই প্যাটার্ন দায়ের করতে হবে তাহলে হবে কি এটা যদি করে দিতে পারেন দাবি বিভিন্ন জায়গায় দিতে পারেন তার সঙ্গে কিন্তু আমাদের অটোমেটিক্যালি এখন তো অনেক বেশি
গানের বেশ সময় নেব না, যদি কোনো কথা বলে থাকি মনে আঘাত লাগে বেশ দয়া করে মাফ করে দিয়ে না, বয়স্ক করে মারা যায় ঠিক তো নয়, হঠাৎ করে মনে মারা গেছে। আমি বিশেষ করে এই লাইব্রেরি টাইমসের যে এডিটরিয়াল বোর্ডের যে লিডার, এ যখন ফোন করছে আমি আর সময় আমি চিনতে পারিনি, তখন মনে করেন আর কি যাই হোক। তো দেখেন আমরা যারা শেষ করছি ওনারা ওখান শেষের জায়গা তোমরা শুরু করছি, খেয়ালবন্দি জায়গা আমরা যেখানে শেষ করে আসছি ওনারা সেখান থেকে তারপরে শুরু করছে, কাজে ক্রেডিটটা কিন্তু তোমাদের আমাদের না। কাজে এই জন্য আমি সবসময় করি যে ইয়াংদেরকে ইয়াংদের না করে দেখুন আপনাদের সব চেঞ্জ হয়ে গেল, তাদের শক্তি আছে আমার মানসিক শক্তি আছে সেই শক্তি আমার শক্তি যাই হোক। এই বলে আমি দেখ দিচ্ছি অনেক কথা বললাম, কিছু মনে করেন না, দোয়া করেন সাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন স্যার সার্টিফিকেট এবং গিফট সামগ্রী সংগ্রহ করবেন।